সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক সূত্র নিয়ে আলোচনা করছিলাম, আজ আমরা এর গাণিতিক সমাধান, সমস্যার সমাধান আমরা করব। এসো তাহলে আমরা আজকে গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে একটি সৃজনশীল অঙ্ক রয়েছে, সৃজনশীল অঙ্কের আমরা সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এ বি বাহু রুট থ্রি, বি সি বাহু ওয়ান, আর এ কোণ এক্স মাইনাস ওয়াই, আর সি কোণ এক্স প্লাস ওয়াই। পনাপর প্রশ্নে বলছে কি সাইন এ এর মান নির্ণয় করো, উদ্দীপকের আলোকে খনম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ এই কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এর মান নির্ণয় করো। গ নম্বরে কি বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো ক নম্বর সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করছি। ক নম্বর আমরা কি করছি এবিসি সমকোণী ত্রিভুজটা আমরা এখানে আঁকলাম, এবি বাহু রুট থ্রি, বিসি বাহু ওয়ান। সাইন এ কোণের মান নির্ণয় করতে বলছে। তো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান কি জানি আমরা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি এর মান রুট থ্রি, বিসি এর মান ওয়ান। এসি স্কোয়ার সমান রুট থ্রি হোল স্কোয়ারে থ্রি, ওয়ানের স্কোয়ারে ওয়ান, থ্রি প্লাস ওয়ান। এসি স্কোয়ার সমান ফোর, এসি সমান রুট ওভার ফোর, এসি সমান টু। তাহলে আমরা এসি এর মানটা বের করছি, এসি এর মান বের করলাম। এখন আমরা সাইন এ কোণের মান বের করব। তাহলে এখন সাইন এ কোণে এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব বিসি, ভূমি এবি, অতিভুজ এসি, এটা আমরা আগেই গত ক্লাসে আমরা এগুলো শিখছি, ত্রিকোণমিতিক অনুপাতে আমরা গত ক্লাসে শিখলাম। এখন সাইন এ কোণ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এ কোণের সাপেক্ষে লম্ব বিসি, অতিভুজ এসি, তাহলে বিসি বাই এসি। তাহলে সাইন এ সমান বিসি এর মান ওয়ান আর এসি এর মান টু, তাহলে সাইন এ সমান ওয়ান বাই টু। আশা করি তোমরা ক নম্বর সমস্যার সমাধান পেয়ে গেছো। এখন আমরা পরবর্তী ক নম্বরে চলে যাই। ক নম্বরে কি বলছে উদ্দীপকের আলোকে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কস কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে এক দুই তিন চারটে মান লাগবে, সাইনের মানটা আমরা ক নম্বর ক নম্বর প্রশ্নে আমরা পেয়ে গেছি। তাহলে আমি ওখান থেকে ক নম্বর, তাহলে আমি আবার একটু চিত্রটা আঁকলাম, এ বি সি এইটা রুট থ্রি, এটা ওয়ান, আর এইটা পাইলাম ক নম্বর প্রশ্নে, ক নম্বর থেকে আমি এইটা জানতে পারছি যে এইটা টু। তাহলে একটু লিখে নিই, ক হতে পাই এসি সমান টু এবং সাইন এ সমান ওয়ান বাই টু। লাগবে কিসের মান? কোসেকে লাগবে। এখন কোসেক কোসেক এ সমান কোসেক থিটা সমান আমরা কি জানি, কোসেক থিটা সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব। এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা, এ কোণের সাপেক্ষে অতিভুজ এসি, লম্ব বিসি। তাহলে আমরা অতিভুজ সমান কি জানি, কোসেকের সমান কি জানি,
অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ এসি। এসি বাই লম্ব বিসি, তাহলে কোসেকের সমান অতিভুজ টু বিসি এর মান ওয়ান, কোসেকে পাই গেল। সেকে ভাই, সেকে সমান প্রতিভুজ বাই ভূমি, প্রতিভুজ এসি ভূমি এবি, তাহলে এসি হল টু আর এবি রুট থ্রি। আর একটা আমার ভাই কস, কস এ সমান, কজের সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, যে কোনো সাপেক্ষে ভূমি এবি অতিভুজ এসি, তাহলে এবি রুট থ্রি এসি টু। তাহলে আমার ক নম্বর সমস্যার সমাধান করতে আমার চারটে মান লাগবে, চারটা আমরা পেয়ে গেলাম। এখন আমি মান বসিয়ে দেব, প্রদত্ত রাশি কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। কোসেকের মান আমরা পেয়েছিলাম টু, টু স্কোয়ার মাইনাস সেকের মান পেয়েছিলাম টু বাই রুট থ্রি, এই হল স্কোয়ার। কস কস এর মান পেয়েছিলাম রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু হল স্কোয়ার মাইনাস সাইন, সাইন এর মান পেয়েছিলাম ওয়ান বাই টু, ওয়ান বাই টু এর হল স্কোয়ার। আমরা এখন এটা ফোর স্কোয়ারে মাইনাস ফোর বাই থ্রি, থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর, আমরা লসাগুটা করি, থ্রি লসাগু টুয়েলভ মাইনাস ফোর, এখানে লসাগু ফোর, থ্রি মাইনাস ওয়ান, তাহলে উপরে আমাদের এইট বাই থ্রি টু বাই ফোর, তাহলে আমাদের কত আসে এইট বাই থ্রি গুণ ফোর বাই টু, সিক্সটিন বাই থ্রি আমাদের অ্যান্সার। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের আমরা সমাধান পেয়ে গেলাম, এর মান সিক্সটিন বাই থ্রি। এরপরে আমরা গ নম্বর প্রশ্নে আমরা চলে যাই, গ নম্বরে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আবার একটু আমরা চিত্র তাকি, এই কোনটা এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এই বারোটা রুট থ্রি ওয়ান, তাহলে ক থেকে পাই, ক হতে পাই সাইন এ সমান ওয়ান বাই টু, আমরা
কথাকে পেয়েছিলাম সাইনের সমান ওয়ান বাই থ্রি, একুণের মান আমি বের করার চেষ্টা করব। তাহলে সাইন এ সমান সাইন সাইন 30 ডিগ্রির মান ওয়ান বাই টু, এটা আমরা জানি। তাহলে এ সমান 30 ডিগ্রি, এখানে এ সমান কি ছিল, একুণ সমান ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি একুণের পরিবর্তে আমি বসাইলাম এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম, এক নং সমীকরণ। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত পাইলাম আমরা, 30 ডিগ্রি। এখন আমি সি কোণ বের করার চেষ্টা করবো, সি কোণ সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমি দেখি যে সি কোণটা বের করা যায় কি কীভাবে। আবার সি কোণ থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাত লেখার চেষ্টা করবো, তাহলে লেখা যায় যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত লেখলেই হবে। আমি যদি লিখি সাইন সি, সি কোণের সাপেক্ষে লম্ব এবি, এবি বাই প্রতিভুজ এসি, লম্ব বাই প্রতিভুজ। তাহলে সাইন সি এবি রুট থ্রি এসি টু, তাহলে কত পাইলাম আমি, সাইন সি সমান রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রির মান রুট থ্রি বাই টু। তাহলে আমি সাইন সাইন বাদ দিয়ে দিলাম, সি সমান 60 ডিগ্রি, সি কোণ সি কোণ সি কোণ সমান দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই। তাহলে আমি এখান থেকে যদি লিখি এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, এটা দিলাম আমি 2 নং সমীকরণ। তাহলে আমার প্রয়োজন হলো এক্স আর ওয়াই এর মান, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে আমি যদি যোগ করি তাহলে এক্স এর মান আমরা সহজে পেয়ে যাব। তাহলে 1 ও 2 নং সমীকরণ আমি যোগ করে দিলাম, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই এক্স প্লাস ওয়াই সমান, আগে এক নম্বরে লিখি আমি এক্স মাইনাস ওয়াই সমান হয়েছিলাম আমি 30 ডিগ্রি, আর এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এখানে কি হবে, ওয়াই ওয়াই বাদ যায়, ওয়াই এক্স সমান 90 ডিগ্রি, এক্স ইকুয়াল 90 ডিগ্রি বাই টু, এক্স ইকুয়াল 45 ডিগ্রি। আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এখন এক্স থেকে এক্স এর মান পাইছি, আমি এক্স এর মান 1 অথবা 2 নং সমীকরণ যে কোনো একটা যদি বসাই তাইলেই আমি ওয়াই এর মানটা আমি সহজেই বের করতে পারবো। এক্স এর মান আমি 2 নং-এই বসাই দিই, 2 নং সমীকরণে বসিয়ে পাই 45 ডিগ্রি যোগ ওয়াই সমান 60 ডিগ্রি। তাহলে ওয়াই সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অতি সহজেই এক্স আর ওয়াই এর মান আমরা বের করলাম, তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, এবং পরবর্তী ক্লাসে তোমরা আশা করি অংশগ্রহণ করবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো।